মানুষের দৈহিক সৌন্দর্যের ক্ষেত্রে ত্বক খুবই গুরুত্বপূর্ণ, তাই সৌন্দর্য চর্চার ক্ষেত্রে ত্বকের ব্যাপারে আমরা আলাদা গুরুত্ব দিয়ে থাকি। ত্বকের সৌন্দর্য ধরে রাখতে বা বাড়াতে হাজারো যত্ন আত্তে আমাদের, তবে জিনগত, পরিবেশগত বা হরমোনের কারণে কিংবা সঠিক যত্নের অভাবে অনেক সময় অল্প বয়সেই ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়। আবার বয়স বাড়লে স্বাভাবিকভাবেই ত্বকে ভাঁজ পড়তে শুরু করে, ঝুলে পড়ে টান টান পেলব ত্বক, কখনো কুচকে যায়, দাগ পড়ে। ত্বক চিকিৎসা ও ত্বক চর্চার জন্য প্রাচীনকাল থেকে মানুষ নানা রকম পদ্ধতি অবলম্বন করেছে। এর সবচেয়ে আধুনিক সংযোজন হলো লেজার চিকিৎসা। সাধারণত ত্বক বা রূপচর্চা কিংবা ত্বকের নানাবিধ সমস্যা সমাধানে যখন বাজারের প্রসাধন সামগ্রী, ঘরোয়া চিকিৎসা বা প্রথাগত চিকিৎসা ব্যবস্থায় কাজ না হয়, তখন লেজার চিকিৎসা হতে পারে খুব ভালো একটি সমাধান। এটি সম্পূর্ণ ব্যথাহীনভাবে, কোনোরূপ কাটাছেঁড়া করা হয় না। এটি বস্তুত এক ধরনের ক্লিনিক্যাল ট্রিটমেন্ট। গায়ের বিভিন্ন দাগ, জন্মদাগ, বলিরেখা, অবাঞ্ছিত লোম, স্টেজ মার্ক, ট্যাটু, ব্রণ, ত্বকের টিউমার ইত্যাদি দূর করা সহ স্কিন লিফটিং, টাইটেনিং ও ত্বক মসৃণ করার ক্ষেত্রে লেজার ট্রিটমেন্ট দারুণ এক চিকিৎসা পদ্ধতি। সাধারণত যাদের ত্বকে নিমুক্ত সমস্যা রয়েছে তাদের জন্য লেজার ট্রিটমেন্ট ভালো একটি সমাধান হতে পারে। মুখে বা চোখের আশপাশ দিয়ে দাগ বা বলিরেখা, ব্রণ বা গুটি বসন্তের ফলে সৃষ্ট অগভীর দাগ বা ক্ষত, ত্বকে ছোপ ছোপ অসম দাগ, মেস্তা, জন্মদাগ, ট্যাটু, বয়সের কারণে সৃষ্ট ত্বকের ভাঁজ, দাগ বা ঝুলে পড়া, রোদে ঝলসানো ত্বক, কসমিক সার্জারির পর ত্বকের সমস্যা, নাকের উপরে বা দুই পাশে তেলগ্রন্থি বেড়ে যাওয়া বা বড় বড় গোটা দেখা যাওয়া, মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম। লেজার চিকিৎসার দুটো পদ্ধতি রয়েছে, অ্যাবলেটিভ এবং নন অ্যাবলেটিভ। তাই প্রথমেই আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তিনি আপনার ত্বকের ধরন দেখে চিকিৎসা পদ্ধতি নির্বাচন করবেন। কোন হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন সেটিও খুব গুরুত্বপূর্ণ। অত্যাধুনিক যন্ত্রপাতি ও সুযোগ সুবিধা রয়েছে এমন মানসম্মত চিকিৎসা প্রতিষ্ঠানে এ ধরনের সংবেদনশীল চিকিৎসা করানো উচিত। লেজার চিকিৎসার সিদ্ধান্ত নিলে আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেমন লেজারের আগে কিছুদিন অতিরিক্ত সূর্যালোক এড়িয়ে চলুন, ত্বকে যেন ট্যান না পড়ে বা ত্বক পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখুন, বাইরে বের হলে সানস্ক্রিন ব্যবহার করুন, লেজারের অন্তত 4 সপ্তাহ আগে থেকে লেজার রিসারফেসিং, ডিপ ক্লিনজিং, ফেস মাস্কের মতো ত্বক চর্চা এড়িয়ে চলুন। লেজারের অন্তত 72 ঘন্টার মধ্যে আলোক সংবেদনশীল তৈরি করে এমন ঔষধ সেবন করবেন না। দাঁত বা জ্বর ঠোসার মতো হারফিস জাতীয় কোনো রোগের পূর্ব ইতিহাস থাকলে চিকিৎসককে অবহিত করুন। লেজার চিকিৎসার সময় চোখে লেজার রশ্মির প্রতিরোধক চশমা পরিধান করুন।